সম্মানীয় দর্শকবৃন্দ আজকের ভিডিওর টপিকটি অ্যাজ এ ইন্ডিয়ান সবার জেনে রাখা দরকার মানে প্রত্যেকটা জনগণের জেনে রাখা দরকার কারণ আমাদের ভারতবর্ষ যখন অর্থনৈতিক দিক থেকে তিন নম্বর পজিশনে আসতে চলে যায় আর সাত বছর পরে তখন এটা আমাদের দেশের জন্য একটা গর্বের জিনিস তো চলুন খুবই গুরুত্বপূর্ণ টপিকের উপরে ভিডিও যদিও ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে তবে আমি রিকোয়েস্ট রাখবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো চলুন এবার আমরা সরাসরি পৌঁছে যাবো অফিসিয়াল পেজের দিকে ফার্স্ট পেজে পোস্টটি করা হয়েছে দেখুন দু সাল নাগাদ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভালোভাবে দেখবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও এর অন্যতম কারণ মধ্যবিত্ত শ্রেণীর ক্রমবর্ধমান বিপুল খরচ ও বাড়তে থাকা আয় এর ফলে দু সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ওই সময়ের মধ্যে জার্মানি এবং জাপানের অর্থনীতিকে পিছনে পেলে এগিয়ে যাবে ভারত খুবই জ্ঞানমূলক ভিডিও একটু ধৈর্য সহকারে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন এবার সেকেন্ড পেজে দেখুন থাকবে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের থেকে এই চিত্র পেশ করেছে এসএনপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স কোনো দেশের অর্থনীতির পরিসর যখন বাড়ে তখন তার সুফল সরাসরি সাধারণ মানুষের উপর পড়ার কথা তাদের হাতে আয় বাড়ে ও জীবনযাত্রা সার্বিক মান উন্নত হয়ে থাকে এটা ন্যাচারাল বিষয় যখন অর্থনীতির দিক থেকে আমাদের দেশ অনেকটা এগিয়ে থাকবে তখন কিন্তু প্রত্যেকটা তার প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষের উপর পড়তে থাকবে এবার থার্ড ভেজে পোস্ট করে দেখুন বিশ্বে ভারতের জিডিপি জিডিপির মানে আপনার হয়তো ফুল ফর্মটা সবাই জানেন তবুও একবার বলে দিই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যার বাংলা অর্থ হলো টোটাল যে পণ্যটা দেশীয় পণ্য তার আয়তন আপাতত পঞ্চম মানে সামনে আছে মার্কিন যুক্তরাষ্ট্র চীন জার্মানি ও জাপান তারপরে কিন্তু পঞ্চম স্থানে ইন্ডিয়া আছে তো যদি এস এন পি এর পূর্বাভাস সত্যি হয় তাহলে ভারত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে এবং ইউরোপের যে কোনো অর্থনীতির চেয়ে বড়ো হবে আর এখানে দেখুন দু সালে ভারতের নমিনাল জিডিপি ছিল থ্রি ট্রিলিয়ন ট্রিলিয়ন মানে হচ্ছে লক্ষ কোটি মানে তিন লক্ষ কোটি ডলার ছিল এখন দেখুন দু হাজার তিরিশ সালের মধ্যে যেটা অনুমান করেছে তা বেড়ে হবে সেভেন পয়েন্ট থ্রি ট্রিলিয়নে বাড়তে পারে অর্থনৈতিক বিস্তারের এই দ্রুত গতির ফলে এর আকার কিন্তু দু হাজার সালের মধ্যে জাপানের জিডিপিকে ছাড়িয়ে যাবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারতকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করবে করবে তো এটা বলা হচ্ছে দেখুন এস গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স পি এম এর সর্বশেষ সংখ্যায় এমনই বলা হয়েছে পি এম আই কথাটার অর্থ আপনারা সবাই জানেন পি এম কাকে বলতে চাইছে পারচেসিং ম্যানেজার্স ইন্ডেক্স এবার দেখুন এখানে যদিও বিভিন্ন সংস্থা ভবিষ্যৎবাণী করেছে যে অদূর ভবিষ্যতে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে সেই অবস্থা কখন পৌঁছাতে পারে সে সম্পর্কে এই সংস্থাগুলির ঐক্যমত নেই নাই এবার এখানে দেখুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ আইএমএফ ফুল ফর্ম হলো আপনারা সবাই জানেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তো বলছে যে ভারত দু হাজার তিরিশ সালের অনেক আগের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে মানে দু হাজার তিরিশ সালের অনেক আগেই আসলে এটি দু হাজার সাতাশ সালে ঘটতে পারে যখন ভারতের জিডিপি ফাইভ পয়েন্ট ফোর থ্রি ট্রিলিয়ন ডলার হতে পারে যার মানে জিডিপি তখন দাঁড়াতে পারে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি ট্রিলিয়ন ডলারে মানে ভারত কিন্তু অনেকটা এগিয়ে থাকবে জাপানের জিডিপি হবে ফোর ট্রিলিয়ন ডলার যা বিশ্বে পঞ্চম বৃহত্তম এবার এখানে দেখুন আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে ভারত দু সালের মধ্যে জিডিপিতে জাপানকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে সেই বছরে ভারতের অর্থনীতি ফোর ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে যেখানে জাপান ফোর ট্রিলিয়ন ডলার জিডিপি রেকর্ড করতে পারে এই বিষয়ে দেখুন এস গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের ধারণা ভিন্ন তারা মনে করে যে দু সালে জাপানের জার্মানির চেয়ে বড় অর্থনীতি থাকবে এই মুহূর্তে যা অবস্থা আইএমএফ এবং এস মতো সংস্থাগুলি আস্থার উৎস ভারতীয় অর্থনীতি সাম্প্রতিক বৃদ্ধির হার এবার এখানে দেখুন দু সালের প্রথম এবং দ্বিতীয় তৈরা মাসিকে ভারতের অর্থনীতি সিক্স এবং সেভেন বৃদ্ধি পেয়েছিল এবং এটি বিশ্বের বৃহৎ অর্থনীতিগুলির দ্বারা দ্রুততম হার ছিল চলতি বছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার সিক্স থেকে সিক্স থাকতে পারে বিশ্বের কোনো বড় অর্থনীতি এই হারের ধারে কাছে আসবে না বলেই ধারণা বিশেষজ্ঞদেরকে বা সব থেকে শেষ পেজে যে পোস্ট করে দেখুন এস এন পি গ্লোবাল আরও উল্লেখ করেছে যে শক্তিশালী এফ ডিআই যার ফুল ফর্ম হলো ফরেজিন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তো প্রবাহ প্রমাণ করেছে যে বিশ্বজুড়ে বিভিন্ন বিনিয়োগকারী বিশ্বাস করে যে ভারতীয় অর্থনীতি দীর্ঘমেয়াদে ভালো হার পাবে তো চলুন ইনফরমেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও তো লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজ এ পর্যন্তই